ঈদে বাড়ি ফেরার আমেজ, পুরানো রূপে ফিরেছে সদরঘাট, যাত্রী বোঝাই করেই ছেড়েছে প্রতিটি লঞ্চ। ঈদযাত্রার খবর জানাতে সদরঘাটে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদযাত্রার পঞ্চম দিনে প্রায় ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে সদরঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যাওয়ার প্রস্তুতি, যেগুলো ছিল সেগুলো একেবারে শেষ। এখন একে একে করে লঞ্চ ছাড়তে শুরু করেছে। আমরা একটি লঞ্চের ডেকের মধ্যে অবস্থান করছি। যারা এবারে ঈদ করতে বাসায় যাচ্ছেন তাদের মুখে চোখে মুখে একটি আনন্দের ছাপ লক্ষ্য করতে পারছি, কেননা এই যে প্রতিবারে দেখা যায় যে লঞ্চগুলোর ভেতরে যে চিত্র কথা বলতে পারি, উপচে পড়া ভিড় থাকে, অতিরিক্ত যাত্রী নেওয়ার একটা অভিযোগও থেকে থাকে সবসময়, কিন্তু এবারের চিত্রটা কিন্তু একেবারে কিন্তু অন্যরকম দেখতে পাচ্ছি। কেননা একেবারে পর্যাপ্ত বা যেইটা থাকার প্রয়োজন সেই পরিমাণে যাত্রী নিয়ে কিন্তু একটি লঞ্চ তারা ছেড়ে যাচ্ছে, এবং যাত্রীদের সাথে আমরা যে বিষয়গুলোর কথা বলে জানতে পেরেছি তারাও কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যেই কিন্তু বাড়ি ফিরতে পারছেন। এবার কোনো চাপ নেই, কোনো হুড়োহুড়ি নেই, অনেকটা স্বস্তিতে এবারে বাড়ি ফিরছেন। এইবারে ঈদ করতে যাওয়া ঘরমুখী যে সকল মানুষগুলো রয়েছেন তারা, আমরা যদি যারা বলতে চাই যে বিকেল দিয়ে কিন্তু বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে গিয়েছে, এখন পর্যন্ত সবশেষ প্রায় 62টি লঞ্চ কিন্তু এই সদরঘাট থেকে ছেড়ে গেছে, ও দক্ষিণবঙ্গগামী যে সকল লঞ্চগুলো ছিল সেগুলো কিন্তু ছেড়ে যায়। এবং এই যে 9টা বাজছে, এখন প্রায় 9টা পেরিয়ে গেছে, এখন থেকে আর 5-10 মিনিটের মধ্যে কিন্তু বাকি যে সকল লঞ্চগুলো রয়েছে দক্ষিণবঙ্গগামী সেই লঞ্চগুলো কিন্তু ছেড়ে যাবে। আমরা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যে বিষয়টি শুনছিলাম, যে কর্তৃপক্ষ বলছিলেন যে এবারের ঈদযাত্রাটা স্মরণকালে সবচেয়ে স্বাচ্ছন্দ্যময় হচ্ছে, সড়কপথে যেমন হচ্ছে ঠিক তেমনি কিন্তু নৌপথেও কিন্তু তাদের একেবারে বাড়তি যে চাপ সেটি নেই, একেবারেই কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে যাত্রীদের জন্য সুব্যবস্থা নিরাপত্তা থেকে শুরু করে সামগ্রিকভাবে যে আয়োজন সেটি তারা করতে পেরে খুশি বলছিলেন তারা। এক কথা সব কিছু যদি বলে বলা যায় যে এই যে যাত্রা পথটা, এই যে যাত্রা, এটা অনেকটা আনন্দ উচ্ছ্বাস মুখর পরিবেশে কিন্তু এই ঈদ করতে যাওয়া যে সকল মানুষগুলো রয়েছে, ঘরমুখী মানুষগুলো রয়েছেন, তারা কিন্তু বাড়ি ফিরছেন। আমরা দেখেছি যে এই যে সকল মানুষগুলো যাচ্ছেন বাসার উদ্দেশ্যে, সেই মানুষগুলোর কথা শুনছিলাম যে তারা কিন্তু অন্যান্য সময় দেখতে পেয়েছি যে অনেকটা বাড়তি চাপ, পদ্মা সেতু যদি বলতে যায়, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই লঞ্চগুলোতে চাপ কম থাকলেও গত বছরে এইবারে কিন্তু মানুষ মোটামুটি একটা চোখে পড়ার মতো আমরা দেখতে পেয়েছি। এক কথা যদি বলতে চাই, এবারের ঈদযাত্রাটা অনেকটা স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে পার করছেন এই যে ঘরমুখী মানুষরা। তো এই ছিল আমার কাছে সদরঘাট এলাকা থেকে সবশেষ ঈদে ঘরমুখী মানুষের খবর নিয়ে। আমরা সরাসরি ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে।